আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। এটা অনেকে চিনেন যারা কাজ করেন সিসিটিভির বা এই লাইনের ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান, যারা তারা অবশ্য জানেন। আর এটা হলো মূলত আমরা সিসিটিভিতে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করি। এটা হলো 12 ভোল্ট, 1.5 অ্যাম্পিয়ার, এবং আপনি এটা খুব একটা মানে আপনার কি বলবো, এটা খুব ইজিতে আপনার ব্যবহার করা যায়, খুব সুন্দরভাবে ফিনিশিং হয় কাজটা, যে সার্ভিসে ভালো দেয়। যেমন আপনার এখানে নর্মাল আছে, লং আছে, হাই আছে, মানে আপনার ভোল্টেজ কন্ট্রোল করার মতো। এবং এখানে মূলত আমরা যারা অ্যানালগ সিসিটিভির কাজ করে থাকি, তো এখানে আপনার পাওয়ারটা আলাদাভাবে দিতে হয়, এটা সবাই জানে। আর যারা জানেন না, মূলত ভিডিওটা তাদের জন্য। তো এখানে আমরা আরজি 59 যে ক্যাবেলটা লাগা, ওইখানে আপনার দেখবেন ক্যামেরার সাথে আপনার একটা ব্ল্যাক একটা রেড, মানে লাল কালো যে ক্যাবেলগুলো আছে ওগুলা কেটে সুন্দর করে আপনার এখানে ফিটিং করতে হবে। এখানে আইকন দেওয়া আছে, দেখুন এখানে আপনার চিহ্ন আছে প্লাস মাইনাস, ওইটা হিসেব করে সুন্দরভাবে ইজিতে লাগানো যায়। কিছু পাওয়ার সাপ্লাই আছে, যেমন আপনার ক্যাবেলগুলো লাগাতে খুব কষ্ট হয়, ভিতরে ফিটিং থাকে, যেমন টেনের ছিল আগে, তো এটা বাহিরে করছে ক্যাবেলগুলো লাগানোর জন্য। এটা সুন্দর, এত ভালো সার্ভিস দেয় বলার বাইরে। তো এখানে পাওয়ার সাপ্লাইটা লাগানোর জন্য এখানে আপনার এসি পাওয়ারের জন্য আলাদাভাবে আপনার এখানে কর্ড দেওয়া হয়েছে, আপনার লাইন দেওয়া আছে, এটা আপনার বাইরে থেকে লাগাতে পারবেন। আর দ্বিতীয়ত আপনার এই পাওয়ার সাপ্লাইটা আপনার যদি কোনো কারণবশত যদি আপনার শর্ট হয় বা এই পানির কারণ বা কোনো কিছু কারণ একটা ক্যামেরা শর্ট হয়ে গেল, আপনার ওই একটা লাইন বন্ধ হয়ে যাবে, বাকিগুলো চলবে। এখানে প্রত্যেকটা ফটোর জন্য আলাদা করে ফিউজ দেওয়া আছে, যেমন এই আমরা সিসি ক্যামেরা, এই ক্যামেরাগুলোতে আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি। তো এই আপনার এখানে ভোল্টেজটা বরাবর অ্যাকুরেটভাবে দেওয়া হয়, এবং আপনার এখানে এই প্রত্যেকটা আপনার ফোর্ডের সাথে, যেমন এখানে 4 চ্যানেলের আছে, 8 চ্যানেলের আছে, 16 চ্যানেলের আছে, তো এইটা ধরুন আমার হইলো 8 চ্যানেল, যেটা 8 ক্যামেরার জন্য 8টা পয়েন্ট দেওয়ার মতো ক্যাবেল কানেকশন আছে এখানে। এই ফাইবার কোম্পানিটা ইন্ডিয়ার কোম্পানি, খুব ভালো একটা মানে সার্ভিস দেয়। তো আপনারা যারা সিসিটিভি জন্য ব্যবহার করবেন বা করার জন্য আপনারা ভালো চার্জার পাওয়ার সাপ্লাই না পারলে এটা আপনারা ব্যবহার করতে পারেন। অনেক ধরনের চার্জার আছে, যে কোনো চার্জার লাগানো যায়, তবে এটাই খুব ভালো একটা আপনার ভোল্টেজগুলো অ্যাকুরেটভাবে দেওয়া হয়। তো যেমন আপনারা শুধু সিসিটিভি না, আপনার ডিসি ভোল্টের 12 ভোল্টের জন্য যে কোনো কাজ এটা ব্যবহার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, যদি ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।